নেতাকে দলে টানল টিএমসি। রাজদীপ গুহ, সজল রায়, অজয় চ্যাটার্জি এবং সৈকন্ত্র সিং এর হাতে উঠল। দলে টেনে বিজেপিকে কিছুটা ধাক্কা দেওয়ার চেষ্টা করলো ঘাসফুল শিবির। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিস্তারিত জানবো কমলিকা। দেখো, এই চারজন যারা আজকে খড়গপুর থেকে যোগদান করেছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ খড়গপুরের নেতা, এমনটাই জানা যাচ্ছে। এবং 2019-এ যে দিলীপ ঘোষের জয় হয় এবং তার আগে বিধানসভা নির্বাচনে এই খড়গপুরে যে দিলীপ ঘোষের জয় হয় তার পেছনে এই চারজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। শৈলেন্দ্র সিং, যিনি বিজেপির যে ট্রেড ইউনিয়ন সংগঠন, সেই সংগঠনের তিনি সভাপতি ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি দাঁড়িয়েছেন, তিনি আজকে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। সুতরাং তৃণমূল কংগ্রেসের এটা দাবি এবং তারা যারা ছেড়ে এসছেন তাদেরও এটাই বক্তব্য যে দিলীপ ঘোষ ওখানে কোনো কাজ করছেন না এবং তারা যেটা ভেবে দল করছিলেন বিজেপি সেখানে সেটা সম্পূর্ণ ভুল। এবং এই শৈলেন্দ্র সিং খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি খড়গপুরের বিজেপির দিক থেকে এবং তিনি মূল কাণ্ডারি ছিলেন দিলীপ ঘোষের জয়, এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে। দিলীপ ঘোষ যা জিত লিড জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই তাদের এই তারা যেভাবে সক্রিয় এই জায়গায় স্থানীয় রাজনীতিতে, সুতরাং তৃণমূল কংগ্রেস এটাই বারবার প্রজেক্ট করার চেষ্টা করছে, দিলীপ ঘোষের ঘরে ভাঙন ধরাতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। কমলিকা ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, আমরা শুনে নেব চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন। অনেক দল মানুষের পাশে থাকবে, তারা সেই মানুষের পাশে থেকে কাজ করবে, এটাই প্রত্যেক দলীয় কর্মী প্রত্যেকটা দলেই সেই দলীয় কর্মীদের ইচ্ছা থাকে। সেই ইচ্ছা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ ভারতীয় জনতা পার্টি। তাই আজকে আমাদের এখানে যারা তৃণমূল কংগ্রেসের মাননীয় নেত্রী, আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে, তার ওপরে আস্থা রাখতে এখানে এসেছেন। গোষ্ঠীদ্বন্দ্বে বদলে গেল পার্টি অফিসের রং, গেরুয়া রং রাতারাতি হয়ে গেল সবুজ, তাও আবার বিজেপি কর্মীদের তুলির টানে। এমনই ঘটনার সাক্ষী থাকলো দমদমের ছাতা কলিলাগা। 1992 সাল থেকে বিজেপির দখলে ছিল এই পার্টি অফিস, কিন্তু কেন হঠাৎ রং বদল? দলের একাংশের অভিযোগ, পুরনো কর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে অন্য দল থেকে আসা কর্মীদের ভালো পদে বসাচ্ছিলেন জেলা সভাপতি কিশোর কল। এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানিয়েও কোনো লাভ হয়নি। এরই প্রতিবাদে দমদমের ছাতা কলে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা, এমনকি দলীয় পতাকা এবং পোস্টারও নিজের হাতে খুলে ফেলেন। তারপর প্রায় 3 দশক ধরে পদ্ম শিবিরের দখলে থাকা পার্টি অফিস আজ গেরুয়া থেকে হয়ে গেল সবুজ। সৌমেন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌমেন, এক তো এর নেপথ্যে ইকুয়েশনটা কি সেটা জানার চেষ্টা করব, দ্বিতীয়ত শুধু পার্টি অফিসটাই গেরুয়া থেকে বদলে সবুজ হলো নাকি যারা রংটা বদলালেন তারাও গেরুয়া থেকে সবুজ হলেন? দেখো, আজকে সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে দমদমের ছাতা কলে যে পার্টি অফিসটি রয়েছে 1992 সালে যেটা উদ্বোধন হয়েছিল সেই পার্টি অফিস কিন্তু আজকে যে পুরনো যারা বিজেপি কর্মী তারা কিন্তু নিজেরাই প্রথমে রং চেঞ্জ করে এবং যত হোর্ডিং পোস্টার থেকে ধরে বিজেপি সেখানে ছিল সবগুলো ছিঁড়ে ফেলে এবং পার্টি অফিসে প্রথমে তারা তালা দিয়ে দিয়েছিল। এবং তাদের যেটা মূলত বক্তব্য যে যারা নতুন বিজেপিতে জয়েন করছে অন্য দল থেকে এসে তারা কিন্তু অর্থের বিনিময়ে পদ পেয়ে যাচ্ছে এবং বঞ্চিত হচ্ছে কিন্তু এই পুরনো কর্মীরা, এবং তার ফলেই কিন্তু আজকে তারা এই পার্টি অফিসের কালার চেঞ্জ করলো। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তৃণমূলের ফ্ল্যাগ নিয়েছে রীতিমতো সেখানে কিন্তু লাগানো শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, এবং যেটা তারা যে এখনো পর্যন্ত সেই জল্পনায় কিন্তু অবস্থান হয়নি যে তারা অন্য কোনো দল দিয়ে যাবে কিনা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দমদমের ছাতা কলে কিন্তু এক প্রকার বলাই যেতে পারে যে যারা পুরনো বিজেপি কর্মী রয়েছে তারা কিন্তু এক প্রকার অন্য দলে যাওয়ার কিন্তু যে পথ চলা শুরু করে দিয়েছে সেটা কিন্তু এই রং চেঞ্জ হওয়ার মাধ্যমে কিন্তু প্রায় বোঝা গেল। ধন্যবাদ।